বাগুইহাটিতে কিন্তু এই বৃষ্টিতেও উৎসাহে মানুষের এতটুকুনিও ঘাটতি নেই। তাই বৃষ্টি ভিজে আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে একটাই আওয়াজ, একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। ওনাদের দাবিটাও কিন্তু বিশ্বের বাকি মানুষগুলোর মতন, বাকি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষগুলোর মতন একই। ওনাদের মুখ থেকে শুনে নি। আমরা হিন্দু বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তন ছাত্র এবং ছাত্রী, যারা আমরা দীর্ঘদিন ধরে এই স্কুলের মান মর্যাদা রেখে পড়াশুনো করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে কর্মরত, তারা মিলিতভাবে আমরা সিদ্ধান্ত করেছিলাম সমস্ত প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্রী এবং প্রাক্তন শিক্ষক, তারা সবাই বলে বলেছি যে আরজি করে যে নাক্কারজনক ঘটনা ঘটেছে সেই তিলোত্তমার বিচারের দাবিতে আমরা আজকে পথে নেমেছি, মোমবাতি হাতে পথে নেমেছি আমাদের প্রতিবাদ জানাতে। আমরা আবেদন করেছিলাম সমস্ত বর্তমান ছাত্র এবং বর্তমান শিক্ষক হিন্দু বিদ্যাপীঠ স্কুলের, তাদেরকে এখানে আসতে, আমাদের তাকে সাড়া দিয়ে বর্তমান শিক্ষকরা এসছে, বর্তমান প্রধান শিক্ষক এসছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই যেভাবে হিন্দু বিদ্যাপীঠের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আমরা পথে নামার, প্রতিবাদে নামার শিক্ষা পেয়েছি। সেই শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাবো। আরজিকরের ঘটনার যতদিন না বিচার হচ্ছে, যতদিন না নির্যাতিতা সঠিক বিচার পাচ্ছে, যতদিন না দোষীরা ফাঁসি হচ্ছে, আমাদের প্রতিবাদ জারি থাকবে, বিভিন্নভাবে আমরা প্রতিবাদ করব। আজকে আমরা মিলিত হওয়ার প্রথম ধাপ, আমাদের পরবর্তীভাবে আমরা জানাবো আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা কীভাবে আমাদের প্রতিবাদ এগিয়ে নিয়ে যাবো। সারা রাজ্য জুড়ে যেভাবে প্রতিবাদ চলছে তারই একটা অংশ হিসাবে আজকে হিন্দু বিদ্যাপীঠের ছাত্ররা, প্রাক্তন বর্তমান শিক্ষক সবাই মিলে পথে নেমেছি, পথে নেমেছি নির্যাতিতার দাবিতে, নির্যাতিতার ব্যাপার বিচারের দাবিতে, তার দোষীদের তিলোত্তমার বিচার আমরা সকলে চাই, সকলেই চাই, আর সেই আওয়াজও আমরা তুলেছি। এইটাই তো সমাজ, একে অপরের জন্য ভাবে। কিন্তু এবার সময় এসছে হয়তো যে সমাজের প্রত্যেকটা পার্ট, অর্থাৎ সমাজের প্রত্যেকটা দিক, অর্থাৎ প্রত্যেকটি জীবন্ত বস্তু, সমাজের প্রত্যেকটি দিক, পরিবেশ, প্রকৃতি, সমাজ, দেশ, পশু পাখি সকলের জন্য আওয়াজ তুলতে হবে। কারণ নির্মম ঘটনাগুলো শুধুমাত্র মানুষের সাথে ঘটে না, পশু পাখিদের সাথেও ঘটে। আর পশু পাখিদের সাথে ঘটে যাওয়া এই নির্মম ঘটনাগুলোই পরোক্ষভাবে আমাদের সমাজের ব্রেনকে, আমাদের সমাজের মস্তিষ্ককে এমনভাবে তৈরি করে দেয় যাতে আমাদের সমাজে পরবর্তীকালে মানুষের সাথেও যে দুর্ঘটনা, যে অন্যায়গুলো ঘটে সেগুলোকে তখন হয়তো আমরা খুব স্বাভাবিক, খুব ছোট ঘটনা ভেবে নিই। আজকে হয়তো কোথাও কোথাও গিয়ে ঝাড়গ্রামের এই পুড়ে মারা যাওয়া হাতিটির, এই মা হাতিটির, এই অন্তঃসত্ত্বা মা হাতিটির গল্প একটু হলেও চাপা পড়ে গেছে। কিন্তু সমাজকে ভালো করতে গেলে আমাদের সব দিকে নজর দিতে হবে। তাই আগামী রবিবার 25 তারিখ অবশ্যই সকলকে, শুধুমাত্র পশুপ্রেমিক না, সকল মানুষকে আসতে হবে যাদবপুরে। যাদবপুর ইউনিভার্সিটির সামনে 4 নম্বর গেট থেকে একটি র্যালি বেরোচ্ছে, সেখানে পার্টিসিপেট করতে হবে এই শান্তিপূর্ণ আন্দোলনে। এখানে কোনো ফ্ল্যাগ, কোনো জাতি, কোনো ধর্ম, কোনো পলিটিক্যাল পার্টি কিচ্ছু নেই, আছে তো শুধু ভালোবাসা প্রকৃতির প্রতি, পরিবেশের প্রতি, পশুর প্রতি, মানুষের প্রতি, সকলের প্রতি। আর এইভাবে হয়তো আমাদের সমাজটা আরেকটু বেটার হবে সকলের জন্য, শুধুমাত্র মানুষের জন্য না, সকলের জন্য। দেখা হচ্ছে 25 তারিখ, খুব ভালো থাকবেন, খুব শীঘ্রই 25 তারিখ দেখা হচ্ছে।